প্রশ্ন ব্যক্তি যদি অপর এক ব্যক্তিকে কাফের বলে যাকে বলা হয়েছে সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের হয়ে যাবে জি হ্যাঁ এটাই রয়েছে হাদিস ফাকাত ফাকাতহি আহাদহমা কেউ যদি নিজের মুসলিম ভাইকে কাফের বলে আর সে কাফের না হয় তাহলে এই কথাটি তার দিকে ফিরে যাবে দুইজনের একজন অবশ্যই কাফের হবে কেউ যদি কাউকে বলে তারপরে বলছেন কেউ যদি কাউকে বলে যে তুই তো দাজ্জালের অনুসারী তাহলে সে কি তাকে কাফের বলে আখ্যায়িত করল হ্যাঁ দাজ্জালের অনুসারীরা কাফেরই হবে দাজ্জালের অনুসারী মুসলিম হবে না দাজ্জালকে তারা এলাহ বলবে এই জন্য রসুর উল্লা বার বার সতর্ক করেছেন বিভিন্ন হাদিসে যে হাদি সে যে সুন্দর আল্লাহ আওয়ার তোমাদের রব আল্লাহ আলমিন যিনি বিশ্বজাহানের প্রতিপালক যিনি মাহবুদ সত্য মাহবুদ তিনি কানা নন লেস হবে আওয়ার আর দাজ্জাল হবে আওয়ার দাজ্জাল হবে কানা দাজ্জাল জি তো কানা দাজ্জালের অনুসারী যারা হবে তারা সকলেই বড় কুফরে লিপ্ত থাকবে সকলেই বড় কুফরে লিপ্ত থাকবে সুতরাং যেই ব্যক্তি দাজ্জালের অনুসারী কাউকে বললো যেমন আজকালকার বিদাতপন্থীরা কোরআন সোনার আলেমদেরকে বলে থাকে তারা তার তাক ফির করল কাফের বললো আর কারও তাক ও মুসলিমের তাকে ফির করা এটা খারেজিদের মানহাজ। সুতরাং এদের মধ্যে খাওয়ারেজদের বোধ চরিত্র রয়েছে আল্লাহ খাওয়ারেজ থেকে এবং শিয়া প্রেমী থেকে আর এরকম যতগুলি গুমরা ফিরকা রয়েছে আল্লাহরম সমস্ত গুমরা ফিরকার অনিষ্ট থেকে মুসলিম আর হেফাজত করেন আমাদের সকলের হেফাজত করেন اللهم اكفنا شرهم اللهم اكفنا شرهم اللهم اكفنا شرهم اللهم اكفنا شر كل ذي شر اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم اكفناهم ما شئت سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين